পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্ল্যাকহেডের ধাক্কায় নয়টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। ফেরি ডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও রুস্তম। খবর পাওয়া মাত্রই আমরা সবাই এখানে ছুটে আসছি। এসে আমরা জানলাম এখানে ঘাট কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, আমাদের কোস্টগার্ড, নৌপুলিশ সবাই এখানে কাজ করেছে, নৌবাহিনী আসছে। তো আমাদের এখানে আমরা প্রায় কতজন, ১৪ জনের মতো লোক আমরা উদ্ধার করেছি, ২০ এখন পর্যন্ত। একজন শুধুমাত্র, যিনি সেকেন্ড ইঞ্জিনিয়ার মাস্টার, সেকেন্ড মাস্টার যিনি, আমরা ওনাকে এখনও পাচ্ছি না, ট্রেস পাচ্ছি না, ওনার মোবাইল বন্ধ পাচ্ছি। আমরা যে এই কাজটি এখন করতে চাই, আমাদের উদ্ধারকারী জাহাজ হামজা অলরেডি চলে আসছে, আপনারা দেখছেন ডুবুরিরা নেমে গেছে, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর প্লাস বিআইডব্লিউটিএর তিন পক্ষের ডুবুরিরা এখানে পৌঁছে গেছে। ইতিমধ্যে তারা নিচে নেমে বিভিন্নভাবে তারগুলো লাগাচ্ছে। এখন থেকে এক ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে যাবে। আমরা দুই ভাগে কাজটা করছি, একটা হচ্ছে যেই ফেরিতে যেই ট্রাকগুলো আছে সেটা, আর একটা হচ্ছে যেগুলো ভেসে গেছে সেগুলোর জন্য আমরা আলাদা ট্র্যাকবোর্ড ঠিক করে ফেলছি। এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান সাহেব আছেন, ওনার নেতৃত্বে, ওনার কমান্ডে আমাদের উদ্ধার কাজ ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। উদ্ধার কাজ দেরি হওয়ার পিছনে কারণ কি? সেটা দেরি ৮টায়, এখন নাগাদ ২টা বাজে, এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু করতে পারেনি। না, আমি বলছি যে এটা আসতে যতক্ষণ লাগছে, আমাদের এখানে দৌলতদিয়াতেই ছিল, ওটা আসতে যতক্ষণ লাগছে, যে কোনো কাজের একটা প্রিপারেশন লাগে, এই প্রিপারেটরি টাইমটাই শুধু এখানে লাগছে, এবং এটা এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। হামজা কি উদ্ধার করতে পারবে? হামজা কাজ শুরু করছে। ফেরি উদ্ধার করার জন্য আমাদের আসবে ওই রুস্তম প্রত্যয়, সেটা রওনা দিয়ে ফেলছে, কিছুক্ষণের মধ্যে আসবে। আর হামজা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, এটিকে একটা প্রথম দিকে একটা তথ্য ছড়ানো হলো যে বাল্কহেডের ধাক্কায়, কিন্তু এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, বাল্কহেডের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। বিষয়টা কি? দুর্ঘটনার কারণ যাহাই হোক না কেন, জেলা প্রশাসন একটি কমিটি করেছে, বিআইডব্লিউটি একটি কমিটি করেছে, আমরা কেউ অনুমান করে কিছু না বলি। আমার অনুরোধ, এই ফেরিটির ফিটনেস সম্পর্কে গত ২৪ তারিখ ডিসেম্বর মাসের বাংলাদেশ, আমাদের যে ডিজি শিপিং, তারা ইনস্পেকশন করে ফিটনেস দিয়েছে ২৪ ডিসেম্বর এই বছর, এবং ২০২১ সালে এই ফেরিটি ডকিং হয়েছিল। যে কোনো ফেরি জাহাজ প্রতি ৫ বছরে একবার ডকিং করতে হয়, তো এটা ২১ সালে ডকিং হয়েছে ৩ বছর আগে। সুতরাং যেই প্রোটোকলগুলো মানা হয় সেখানে শতভাগ প্রোটোকল মানা আছে। দুর্ঘটনার কারণ অবশ্যই আমরা জানব কি কারণ ঘটেছে, কারণ যারা ফেরিতে ছিল তারা অনেকেই ট্রমার মধ্যে আছে, অনেকেই একটু সিক আছে। আমরা এখন তাদেরকে স্বাভাবিক হতে দিই, তদন্ত কমিটি তাদের সাথে কথা বলবে, কারণ এটা গল্প কাহিনীর কোনো সুযোগ নাই, যেটা সত্যি সেটা তাদের কাছ থেকে তদন্ত কমিটি বের করতে পারবে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করা হবে। কিছুক্ষণ আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী ঢাকাতে বলেছেন যে বাংলাদেশের ফেরিগুলোতে, নট অনলি ফেরি, নৌযানগুলোতে যে ফগ লাইট যেটি থাকার কথা এটি আসলে ওইভাবে কাজ করে না, এটি তিনি স্বীকার করেছেন। এই ফেরিটি তো ছিল না, তাই তো? মাননীয় প্রতিমন্ত্রীর মন্তব্যের উপর আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, ফেরিটি ডুবে যাওয়ার সম্পর্কে আমরা এখন কি বলবো? এমনিতেই ডুবে গেছে না, ওভারলোডের কারণে? আমি তো বলছি তদন্ত করে আমরা এটা আপনাদেরকে জানাবো, এই মুহূর্তে আমাদের কাজ হলো উদ্ধার, এটা হচ্ছে আমার কাছে বেশি প্রায়োরিটি। এরই মধ্যে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। বুধবার বেলা ১১টার দিকে দলটি তাদের কাজ শুরু করেছে। জানা গেছে রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরিটি। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে ব্ল্যাকহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।